জি আমরা এখন আছি বাগেরহাট কাটাখালি এখানে খালি পার হয়ে আমরা আছি একটা মাছের ঘিরে আমরা এই যে জায়গাটাতে এসেছি এই জায়গাটার যে প্রাকৃতিক যে সৌন্দর্য এইটা অসাধারণ আপনারা এতে আমরা বিমুগ্ধ আপনারা দেখবেন যে এখানে কিভাবে মাছ ধরা হয় এবং এখানে আছে টার্কি ফার্ম আমরা এখন কিন্তু এই ঘের ঘুরতাছি হ্যাঁ একটু সাবধানে আসেন কারণ এখানে দেখবেন যে মাটিটা অনেকটা নরম কারণ কিছুদিন আগে এই পাশের এই ঘেরটা কিছুদিন আগে এটা খনন করা হয়েছে সেখান থেকে কিছু মাটি এখানে রাখা হয়েছে যার কারণে আমরা যে জায়গাটার প্রতি যাচ্ছি এই জায়গাটা অনেকটা নরম যে কোনো সব পা পিছলে যেতে পারে এটা একটা চিংড়ির ঘের এবং চিংড়ির ঘেরের এই যে মাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য তাদেরকে প্রপারভাবে তাদেরকে অক্সিজেন সরবরাহ করার জন্য এই ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো যখন রান করে তখন মাছের ঘেরে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পরিচালনা হয় যাতে করে মাছের গ্রোথ এবং মাছের কোয়ালিটি অনেক গুণ বেড়ে যায় আসুন দেখে নেওয়া যাক এই ঘেরের ভিউটা কেমন জিলি ভাইরা অনেক মাছ ধরে ফেলেছেন বড় মাছগুলোকে বাছাই করে একটি পাত্রে রাখা হচ্ছে টার্কি মুরগির খামারটা দেখে নেই এই গ্রামের সুন্দর মিঠু পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনে অনেক সুন্দর সুন্দর তাল গাছ আছে এবং চারিপাশ দিয়ে অনেক ধানের ক্ষেত এবং এই ধানের পাতাগুলা বাতাসে দোলা খাচ্ছে এখন আমি আছি এক্স্যাক্টলি একটা তাল গাছের নিচে এবং এই এই যে আমাদের তাল গাছটা মনে হচ্ছে যেন আমার একটা এসির রুমে আমরা বসে আছি অসাধারণ ঠান্ডা বাতাস বয়ে চলেছে চারিদিকে এই গ্রামের এই মেঠো পথটি ধরে হেঁটে যেতে মিস্টার তারেক আপনার কেমন লাগছে আপনার কিছু অনুভূতি আমাদের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা গ্রামাঞ্চল এটা অনেক সুন্দর উপভোগ করার মতো আসলেই আমরা উপভোগ করতে পারি সব কিছু সুন্দর সব কিছু মিলে অনেক উপভোগ্য আপনারা পারলে আসতে পারেন এইদিকে অসাধারণ মেঠো একটা পথ গ্রামের এই পথ দিয়ে এখন আমরা সামনের দিকে হাঁটে যাব তার আগে আপনাদেরকে পথটা দেখা দিলাম মিশা তারেক এই কিছুক্ষণ আগে যে পথটা দেখালাম সেই পথটা ধরে আমরা এখন হেঁটে যাচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগছে এখন একটু সুন্দর যে ঘাসের উপরে যে আমি ঢুকতে দেবে কিনা আর আমি শুনেছি পানের বরজে নাকি অজানা কেউ ঢুকলে সাপের আক্রমণ হতে পারে তা যার কারণে আর পানের বরজে ঢুকা হবে না কিন্তু আপনাদেরকে পানের বরজটা আমি দেখাচ্ছি আর দেখুন এই পিছনে আপনি দেখেছেন সেই পথটা কত সুন্দর এবং এই পথের পাশে দেখেন কত সুন্দর সাদা ঘাসের যে ফুলগুলো অসাধারণ সাদা ফুল অবশেষে আমরা পানের বরজে ঢুকতে সক্ষম হয়েছি এই পানের পাতাগুলোকে সূর্যালোক থেকে রক্ষা করার জন্য আমরা দেখছি যে এই পানের বরজের উপরে ছাউনি আছে এবং চারিদিকে ছাউনি দিয়ে এই পানের বরজটাকে ঘিরে রাখা হয়েছে কিছু লোক দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে
পানগুলো উঠাচ্ছে, আমরা চেষ্টা করব ভালো করে একটা পান তুলে সেটা খাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একজন ভাই, উনি একটা পান কিভাবে ছিঁড়বেন। আচ্ছা ভাই, আপনি দেখেন তো পানটা কিভাবে ছিঁড়ে, এভাবে ধরতে হবে। জি জি, এভাবে ধরে এটা, এই যে বোটা সর ছিঁড়তে হবে, এই যে জি।